সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত কিছু জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। গুরুতর অসুস্থ অবনিরুপমা সিরিয়ালের অভিনেতা গৌরব রায়চৌধুরী। কপালে একটি ফোড়া হয়েছিল গৌরবের। বেশ কয়েকদিন ধরে ফোড়াটি অসুস্থিতে ফেলেছিল গৌরবকে। মঙ্গলবার শুটিং চলাকালীন হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েন গৌরব। ফোড়া থেকে তীব্র যন্ত্রণা শুরু হয় তার। শুটিং মাঝপথেই বন্ধ রেখে বাড়ি ফিরে যান তিনি, কিন্তু সেই ব্যথা থেকে মুক্তি পাননি। এদিন সকালে ফোড়ার কারণে চোখ মুখ ফুলে যায় তার। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্ভবত ফোড়াটি অস্ত্রোপচার করতে হবে তাকে। এর আগেও একবার অসুস্থ হয়েছিলেন গৌরব। সেই সময় কনুইয়ের ব্যথায় কাবু হয়েছিলেন ছোট পর্দার এই তারকা। প্রথমে ভেবেছিলেন জিম করতে গিয়ে হয়তো চোট পেয়েছিলেন, কিছুদিন বাদেই সেরে যাবে এই আশা করেছিলেন, কিন্তু তা হয়নি। পরে পরীক্ষা করে দেখা গিয়েছিল একটি টিউমার রয়েছে সেই জায়গায়। ফের অভিনেতার অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। দ্রুত সুস্থ হয়ে উঠুক অভিনেতা। সিনেপাড়ার তরফ থেকে রইল এই কামনা।